তো ফার্স্ট আমরা মানে প্রায়োরিটি শিডিউলিং এ কি হয় বেসিক্যালি সেই কনসেপ্টটা একটু দেখবো, দেন তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিছু আমরা দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা চলে আসি প্রায়োরিটি শিডিউলিং এর বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, ইন্ট্রোডাকশন। নামটা শুনেই বুঝতে পারছি যে আমার যতগুলো অ্যাভেলেবেল প্রসেস থাকবে তার থেকে সিপিইউ কে সেই প্রসেসটাকে অ্যাসাইন করা হবে যে প্রসেসটা সব থেকে হায়েস্ট প্রায়োরিটি। তাহলে এবার একটা প্রসেসকে প্রায়োরিটি কিভাবে দেওয়া হয়, না সেই কাজটা বেসিক্যালি অপারেটিং সিস্টেম করে, ডিফারেন্ট প্রসেসকে প্রায়োরিটি ভ্যালু অ্যাসাইন করে। এবার কোনো কোনো সময় যে হায়েস্ট প্রায়োরিটি ভ্যালু মানে হাই প্রায়োরিটি সেটাও যেমন পসিবল, আবার অনেক সময় লোয়েস্ট প্রায়োরিটি ভ্যালু অ্যাসাইন করেও কিন্তু কোনো প্রসেসকে হাই প্রায়োরিটি দেওয়া যায়। আমি যেমন বলি যে আমার কি এখানে ধরো তিনটে প্রসেস আছে, প্রসেস P1, P2 আর P3, আমি তাদের একটা করে প্রায়োরিটি ভ্যালুকে আমি অ্যাসাইন করছি। আমি P1 কে দিলাম 10, তার একটা প্রায়োরিটি ভ্যালু, এটা ওয়েটেজ বেসিক্যালি, প্রায়োরিটি একটা ওয়েটেজ। P2 কে দিলাম 8 আর P3 কে দিলাম হয়তো 4। তাহলে আমার এখানে সব থেকে বেশি প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 10, তার মানে যে P1 এর সব থেকে হাই প্রায়োরিটি হবে তা কিন্তু নয়। আবার যার প্রায়োরিটি ভ্যালু 4 সব থেকে কম, P3, তার যে সব থেকে লো প্রায়োরিটি হবে তারও কিন্তু কোনো মানে নেই। তো এটা কিন্তু সিস্টেম ডিফাইন করে, সিস্টেম কিন্তু বলে দেয় যে হাই প্রায়োরিটি ভ্যালু ইন্ডিকেট হায়েস্ট প্রায়োরিটি। যদি আমার হায়েস্ট ভ্যালু যদি ইন্ডিকেট করে হায়েস্ট প্রায়োরিটি, তবেই আমি বলতে পারবো যে P1টার আমার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি, কারণ P1টা তোমার হোল্ড করছে একটা হাই প্রায়োরিটি ভ্যালু। আবার যদি আমাকে সিস্টেম ডিফাইন করে দেয় যে লো প্রায়োরিটি ভ্যালু ইন্ডিকেট হায়েস্ট প্রায়োরিটি, তাহলে যে প্রসেসের প্রায়োরিটি ভ্যালু সব থেকে কম তার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি। তাহলে তার রেসপেক্টে বলতে গেলে আমার যার সব থেকে কম প্রায়োরিটি ভ্যালু তার নাম হচ্ছে 4, তার প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে 4, তাহলে P3 কিন্তু এখন হায়েস্ট প্রায়োরিটি। তোমাকে কিন্তু কোশ্চেনে মেনশন করে দেবে যে হাই প্রায়োরিটি ভ্যালু হাই ধরবে না লো প্রায়োরিটি ভ্যালুকে হাই ধরবে, সেটা কিন্তু কোশ্চেনে ডিফাইন করা থাকবে। আর যদি কিছু ডিফাইন করে না দেওয়া থাকে তখন তুমি হাইয়েস্ট প্রায়োরিটি ভ্যালুকে সবসময় হাই প্রায়োরিটি তুমি কনসিডার করবে। তাহলে আমার যতগুলো প্রসেস আছে সেই প্রসেস থেকে সিপিইউ কে সেই প্রসেসটা কি অ্যাসাইন করা হয় তার থেকে যার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি, সেই হায়েস্টটা কিন্তু আমার হায়েস্ট ভ্যালু দেখে বিচার করলে চলবে না, বা সেই হায়েস্ট প্রায়োরিটি কিন্তু আমার লোয়েস্ট ভ্যালু দেখে বিচার করলে চলবে না, এটা কিন্তু সিস্টেম ডিফাইন করবে। আর যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে প্রসেস P1 তার প্রায়োরিটি ভ্যালু 5, আবার প্রসেস P2 তার প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 5, তখন এই টাইটাকে ব্রেক করার জন্য আমাকে তখন চেক করতে হবে যে কোন প্রসেসটা সিস্টেমে আগে এসছে আর কোন প্রসেসটা পরে এসছে, মানে আমাকে তখন অ্যারাইভেল টাইম দেখতে হবে। সেই অ্যারাইভেল টাইম দেখে আমি বুঝবো যে কার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি, যখন দুটো প্রায়োরিটি ভ্যালু যখন সেম থাকবে দুটো প্রসেসের, তাহলে তখন কিন্তু আমরা FCFS দিয়ে কিন্তু আমরা সিডিউলিং করব, যদি দুটো প্রসেসের প্রায়োরিটি ভ্যালু যদি তোমার সেম হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার প্রায়োরিটি শিডিউলিং এর বেসিক কনসেপ্ট, যে আমার কাছে পাঁচটা প্রসেস আছে যার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি ভ্যালু, তাকে আমি প্রথমে সার্ভিস দিচ্ছি সিপিইউ কে, তার থেকে যার কম তাকে আমি তারপরে সার্ভিস দিচ্ছি, এইভাবে কিন্তু অ্যাকর্ডিংলি আমরা সার্ভিস দিচ্ছি ডিসেন্ডিং অর্ডারে। যদি বলা থাকে যে হাইস্ট প্রায়োরিটি ভ্যালু ইন্ডিকেট হাই প্রায়োরিটি, তবে কিন্তু এই কাজটা আমরা করতে পারবো। এবার এই প্রায়োরিটি শিডিউলিংটা আমার দুরকম টাইপের হতে পারে, একটা নন প্রিএমটিভ হতে পারে আর একটা প্রিএমটিভ হতে পারে। তাহলে প্রায়োরিটি শিডিউলিং কে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি, একটা নন প্রিমিটিভ টাইপের হতে পারে আর একটা হচ্ছে আমাদের প্রিমিটিভ টাইপের হতে পারে। দুরকম টাইপেরই আমরা এক্সাম্পল আমরা এখানে দেখবো, প্রিমিটিভ মোডে হলে কি হবে আর নন প্রিমিটিভ মোডে হলে তাই বা তখনই আমরা কিভাবে তাকে শিডিউলিং করব। দুটো মোডে কাজ করে প্রায়োরিটি শিডিউলিং, একটা প্রিএমটিভ মোড, একটা হচ্ছে নন প্রিএমটিভ মোড। তো সেই প্রিএমটিভ আর নন প্রিএমটিভ এর কনসেপ্টটা বেসিক্যালি আমরা তো দেখেছি যে প্রিএমটিভ আর নন প্রিএমটিভ মধ্যে কি ডিফারেন্স, আর এখন আমরা প্রায়োরিটি শিডিউলিং এর জন্য আমরা প্রিএমটিভ না নন প্রিএমটিভ সেটাও কিন্তু কোশ্চেনে মেনশন করা থাকবে যে এটা প্রিএমটিভ মোডে কাজ করবে না নন প্রিএমটিভ মোডে কাজ করবে।
ওকে, তারপর দু রকম কোশ্চেন, তোমার একটা টেবিল তো দেওয়া থাকবেই, তার সঙ্গে তোমার দেওয়া থাকবে যে সিপিইউ শিডিউলিং পলিসিটা কি, নন প্রিএমটিভ না প্রিএমটিভ, আর তার সঙ্গে তোমাকে দেওয়া থাকবে যে হায়ার নাম্বার রিপ্রেজেন্ট হায়ার প্রায়োরিটি বা লোয়ার নাম্বার রিপ্রেজেন্ট লোয়ার প্রায়োরিটি বা হায়ার প্রায়োরিটি, এটাও কিন্তু মেনশন করা থাকবে যে তুমি হায়েস্ট নাম্বার থেকে তুমি তাকে হায়ার প্রায়োরিটি কনসিডার করবে না লোয়েস্ট নাম্বার থেকে তুমি তাকে হায়ার প্রায়োরিটি কনসিডার করবে, এটা কিন্তু ডিফাইন করা থাকবে কোশ্চেন। তাহলে আমরা এই কনসেপ্টের উপর বেস করে বাকি তো সমস্ত ফর্মুলা, আমার টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম বের করার তো ফর্মুলা তো আমরা জানি, সেটা আমরা আগেও করে এসেছি তিন বা তিনটে অ্যালগোরিদমের জন্য বা চারটে অ্যালগোরিদমের জন্য, এটা আমাদের পাঁচ নাম্বার অ্যালগোরিদম তাই না, আমরা তো এসআরটিএফটাও পড়েছিলাম এসজিএফ এর সাথে। তো এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেমে চলে যাই যেখান থেকে আমরা নন প্রিএমটিভ মোডে একটা সলভ করব আর প্রিএমটিভ মোডে একটা সলভ করব, বাকিটা তো আমরা এমনিতেই করতে পারবো, গ্যান্ট চার্ট তৈরি হয়ে যাওয়ার পর বাকি কাজটা তো আমাদের করতে কোনো সমস্যাই নেই। ওকে চলো প্রবলেম নাম্বার ওয়ান, প্রবলেম নাম্বার ওয়ান, তাহলে বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট সবাই বুঝতে পারলে, প্রায়োরিটি শিডিউলিং এর বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট সবাই বুঝতে পেরেছ, ইন্ট্রোডাকশনটা সবাই বুঝতে পেরেছ? ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, কনসিডার দ্য সেট অফ হাই প্রসেসেস হুজ অ্যারাইভাল টাইম অ্যান্ড বাস টাইম আর গিভেন বিলো। Process ID, arrival time, bus time, আর পাশে আরেকটা এখানে নতুন করে ফিল্ড এটা অ্যাড থাকে, সেটা হচ্ছে প্রায়োরিটি বা প্রায়োরিটি ভ্যালু, ওই ফিল্ডটাও কিন্তু আমার এখানে অ্যাড থাকছে। পাঁচটা প্রসেস আছে আমার কাছে, P1 থেকে P5, অ্যারাইভেল টাইম গুলো ফার্স্টে আমি বসিয়ে নিই, 0, 1, 2, 3, 4, বাস টাইমটাও এখানে গিভেন 4, 3, 1, আর হচ্ছে 5 আর 2, আর প্রায়োরিটি ভ্যালুটাও এখানে গিভেন 2, 3, 4, 5 আর 5। এবার কোশ্চেনটা দেওয়া আছে এরকম ভাবে যে ইফ দ্য সিপিইউ শিডিউলিং পলিসি is priority non-preemptive, priority non-preemptive, then calculate the এবার যা থাকে অ্যাভারেজ ওয়েটিং টাইম আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, তার সঙ্গে বলে দেওয়া আছে উইদিন ব্র্যাকেট যে হায়ার নাম্বার রিপ্রেজেন্ট হায়ার প্রায়োরিটি, তাহলে যার সব থেকে প্রায়োরিটি ভ্যালু বেশি তার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি, রিপ্রেজেন্ট হায়ার প্রায়োরিটি। এই হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট, এবার এটাকে আমরা সলভ করার আগে ফার্স্টে আমি একটু চিন্তা করে নেব যে আমার এখানে বলেছে নন প্রিএমটিভ, মানে যে প্রসেসটাকে একবার সিপিইউ কে অ্যালোকেট করা হবে সেটা কমপ্লিশন না হওয়া পর্যন্ত কিন্তু তাকে আমরা
ছাড়িয়ে তার কাছ থেকে নেব না, নন প্রিএমটিভ, প্রিএম্প্ট করা যাবে না। আর যদি প্রিএম্প্ট করা যেত, যদি প্রিএম্পটিভ হতো, তাহলে হয়তো তাকে আমরা অন্য কোনো প্রসেস যার হায়ার প্রায়োরিটি, তাকে সি আসলে তাকে আমরা প্রিএম করে হায়ার প্রায়োরিটি কোনো প্রসেসকে আমরা অ্যাসাইন করতে পারতাম। তো এটা হচ্ছে নন প্রিএম্পটিভ দিয়ে আমরা ফার্স্টে এটাকে একটা এক্সাম্পল দেখি, তারপরে প্রিএম্পটিভ দিয়ে একটা এক্সাম্পল দেখি। তাহলে ফার্স্ট আমাকে এখানে অ্যারাইভেল টাইমও দেওয়া আছে প্রতিটা প্রসেসের। অনেক সময় অ্যারাইভেল টাইমটা দেওয়া থাকে না, যদি সহজ কোশ্চেন হয় তখন অ্যারাইভেল টাইমটা দেওয়া থাকে না, জাস্ট প্রসেস আইডি, বাস টাইম আর প্রায়োরিটি ভ্যালু দেওয়া থাকে। সেক্ষেত্রে কাজটা করাটা আমাদের খুব সুবিধা হয়, কারণ এখানে অ্যারাইভেল টাইমটা দরকারটা কেন না, যখন দুটো প্রসেসের যখন প্রায়োরিটি যখন সেম হয়ে যায় তখন সেক্ষেত্রে তো আমাকে অ্যারাইভেল টাইম দেখে বুঝতে হবে যে কাকে ফার্স্টে আমি প্রায়োরিটি দেবো, কাকে আমি ফার্স্টে সার্ভিস দেবো সিপিউর কাছে, তাই না? তাহলে পি ফোর আর পি ফাইভ এর আমার প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে ফাইভ। আমরা বলেছি এখানে হায়ার নাম্বার রিপ্রেজেন্ট হায়ার প্রায়োরিটি, সো এখানে পি ফোর আর পি ফাইভ এর কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি। আমাকে পি ফোর পি ফাইভ কে আমাকে প্রথমে সার্ভিস দেওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের অ্যারাইভেল টাইমের গল্প আছে, তো জিরো সেকেন্ডে বা জিরো টাইমে আমার তো পি ফোর পি ফাইভ তো কেউই তো এসে পৌঁছায়নি, তারা তো তোমার সবাই এসে তোমার কখন ঢুকছে না, এক টাইম থ্রি এক টাইম ফোর, কিন্তু জিরো টাইমে আমার একমাত্র প্রসেস পি ওয়ান কিন্তু আমার সিস্টেমে অ্যারাইভ করেছে। তাহলে আমাকে অবশ্যই পি ওয়ান কে ফার্স্ট আমাকে সার্ভিস দিতে হবে সিপিউ কে, তাই না? তাহলে আমার জ্ঞান চার্টে ফার্স্টে কে থাকবে, জ্ঞান চার্টে পি ওয়ান থাকবে আমার জ্ঞান চার্টে সবার ফার্স্ট। ওকে, আমি তাহলে আমি তো দেখছি প্রায়োরিটি, কিন্তু দেখে তোমার কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে কি, আমার যেখানে অ্যারাইভেল টাইম যদি তোমার না থাকতো, যদি তোমার অ্যারাইভেল টাইম যদি তোমার না থাকতো, তখন তুমি পি ফোর আর পি ফাইভ এর মধ্যে তোমার যা একটা তুমি কাউকে ফার্স্ট সার্ভিস দিতে, তাতে কোনো সমস্যা হতো না। কিন্তু তারা তোমার থ্রি আর ফোরে আসছে, তুমি এক টাইম জিরো, তুমি একমাত্র পি ওয়ান কেই দেখতে পাচ্ছ সিস্টেমে, তো একটাই যখন প্রসেস আমার সিস্টেমে রয়েছে, তো তার আবার প্রায়োরিটি কি? তার প্রায়োরিটি হাই থাকলো সে সার্ভিস পাবে, আর তার লো থাকলো সেই সার্ভিস পাবে, তাই তো ব্যাপার। তাহলে আমার এখন পি ওয়ান কে ফার্স্ট আমার সার্ভিস দেবো, তাহলে পি ওয়ান কে আমি এখন এট টাইম জিরো আমি পি ওয়ান কে সার্ভিস দিলাম। এবার যেহেতু নন প্রিএমটিভ, তাকে কমপ্লিট না করে তো সিপিউ ছাড়বে না, তার কমপ্লিশন হতে কতটা সময় লাগে, চার সেকেন্ড বা চার মিলি সেকেন্ড যা কিছু টাইম দেওয়া আছে। তো জিরো থেকে ফোর পর্যন্ত কিন্তু আমার পি ওয়ানটা এক্সিকিউশন করছে, তারপর চার সেকেন্ডে গিয়ে পি ওয়ান কে কিন্তু তোমার ছেড়ে দিল সিপিউ। তাহলে আফটার ফোর সেকেন্ড বা আফটার ফোর টাইম, মানে ফোর ইউনিট অফ টাইম, আমি তখন দেখতে পাচ্ছি যে আমার কিন্তু সিস্টেমে তখন সবাই চলে এসছে, সবাই কিন্তু প্রেজেন্ট, পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ সবাই চলে এসছে। এবার আমি দেখবো যে পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এর মধ্যে কার সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি। আমি দেখতে পাচ্ছি পি ফোর আর পি ফাইভ এর হাইয়েস্ট প্রায়োরিটি, কিন্তু পি ফোর আর পি ফাইভ এর মাঝখানে তোমার যখন সেম প্রায়োরিটি ভ্যালু আসে, তখন দেখতে হবে আমাকে কি আগে এসছে সিস্টেমে। তো পি ফোর এর অ্যারাইভেল টাইমটা থ্রি আর পি ফোর পি ফাইভ এর অ্যারাইভেল টাইমটা হচ্ছে ফোর, তো অবভিয়াসলি আমার পি ফোর প্রথমে সার্ভিস পাবে। সো আমার পি ওয়ান এর পর কি আসলো, পি ফোর। পি ফোর এর তোমার বাস টাইম কত, পাঁচ, তাহলে চার থেকে পাঁচ পর্যন্ত, তোমার চার থেকে পাঁচ মানে হচ্ছে নয়, তাহলে নাইন পর্যন্ত আমার কিন্তু পি ফোর সার্ভিস নিল। পি ফোর এর পরে নেক্সট প্রায়োরিটি ভ্যালু কার আছে, না পি ফাইভ এর, পি ফাইভ দেরি করে এসেছিল বলে তাকে আগে দেওয়া হয়নি, তাহলে এখন পি ফাইভ পাবে। পি ফোর এর পরে এখন পি ফাইভ সার্ভিস পাবে, পি ফাইভ এর বাস টাইম কত, দুই, তাহলে নয় থেকে এগারো, নয় থেকে এগারো, তাই তো? পি ফাইভ এর পর কে সার্ভিস পাবে, পি থ্রি আর পি টু আছে, পি থ্রি তো প্রায়োরিটি ফোর আর পি টু তো প্রায়োরিটি থ্রি, অবশ্যই পি থ্রি প্রায়োরিটি বেশি পি টু থেকে, তাহলে এখন পি থ্রি সার্ভিস পাবে পি ফাইভ এর পরে, পি থ্রি কে সার্ভিস দিলাম। তো পি থ্রি তোমার তার বাস টাইম কত, ওয়ান, তাহলে বারো থেকে তোমার তেরো পর্যন্ত আসলো। আর পি থ্রির পর তোমার হচ্ছে পি টু, পি টুর বাস টাইম হচ্ছে তোমার তিন, তাহলে তেরো থেকে আমার আসছে এখানে আপ টু সিক্সটিন পর্যন্ত। এই হচ্ছে গ্যান চার্ট। ওকে, বারো থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে নয় পরে আমি এখানে পি ফাইভটা তো আমার দুই আছে, আমি তিন ভেবে এখানে বারো করে দিয়েছি, নয় পরে এটা হবে এগারো, পি থ্রির আছে তোমার এক, তাহলে এগারোর পরে হবে এটা বারো, ঠিক আছে? আর পি টু এর আছে তিন, তার এখানে বারোর পরে হবে এখানে পনেরো, ঠিক আছে? দেখো এই জ্ঞান চার্টটা সবাই বুঝতে পারলে কিনা, দেখো অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি, তার সঙ্গে অ্যারাইভেল টাইমটাকেও কনসিডার করেছি, প্রায়োরিটিকেও কনসিডার করেছি, দেখো এটা বুঝতে পারলে কিনা, নন প্রিএমটিভ।
তখন P4 P5 তোমার যে দেখা খুশি তুমি আগে সার্ভিস দেবে, ঠিক আছে? P4 P5 তুমি দেখা খুশি তুমি আগে সার্ভিস দেবে, কিছু যায় আসবে না। এবার এই গ্যান চার্টটা হয়ে গেছে মানে বাকিটা তো আমরা আমাদের একটা আর কি পড়া দরকার আছে। এটাই তো আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট, তাই না? এটাই তো মেন। এবার তো আমি তো বাকিটা তো করতেই পারবো, মানে টার্ন টাইম ওয়েটিং টাইম আমরা বের করতেই পারবো, ঠিক আছে? আমার তো ছকে ফেলে দিই, ছকে ফেললি তো বেরিয়ে যাবে সবকিছু। বেশ, আমার তো যেহেতু টেবিলটা করা আছে পাশে, আমি টেবিলটাকে এক্সটেন্ড করে কাজটাকে আমরা করতে পারি। আমি নতুন করে টেবিল তৈরি করবো না, ওকে? আমি এখানে টেবিলটাকে এক্সটেন্ড করবো। এইটা মানে তুমি ভাবো যে আমার জ্ঞান চাঁদের পরে একটা নতুন টেবিল তৈরি করছি, সেটা হচ্ছে এই টেবিলটা, ওকে? আমার এখানে এক্সিট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম আর হচ্ছে ওয়েটিং টাইম, এই তিনটা আমরা বের করে নেব। এটা হচ্ছে আমার এক্সিট টাইম, এটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, আর তারপরে বের করছি আমরা ওয়েটিং টাইম, ঠিক আছে? তো P1 এর এক্সিট টাইম কত তাড়াতাড়ি বলবে ফার্স্ট? P1 এক্সিট টাইম কত? 4, ওকে। P2 এর এক্সিট টাইম কত? P2 15। P3 12, P4 9, আর P5 হচ্ছে 11, তাই তো? 11। তো টার্নআউন্ড টাইম মানে কি? টার্নআউন্ড টাইম সমান কি আছে, আমার কি ছিল ফর্মুলা? TAT ইকুয়ালস টু টার্নআউন্ড টাইম সমান কি বলেছিলাম ফর্মুলাতে, কি বলেছিলাম? টার্নআউন্ড টাইম ইকুয়ালস টু, বলো। তাই বলেছিলাম, কি বলেছিলাম? টার্নআউন্ড টাইম এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? আমি তো এতগুলো প্রবলেম, এতগুলো অ্যালগোরিদম পড়ে এসেছি আমরা, এটা রেসপেক্টেড। তো এই টাইমটা আমাদের মনে থাকার কথা, এক্সপ্রেশনটা তো মনে থাকার কথা নয়, এটা মনে রাখতে হবে না হলে। আর ওয়েটিং টাইম মানে আমরা কি দেখেছিলাম বলো? মাইনাস ফার্স্ট টাইম, তো এই তো দুটো ফর্মুলা, এটা আমাদের মনে মনে রাখতে হবে, কিছু করার নেই আমাদের, কাজটা শুধু করার জন্য। তো আমাদের এখানে তোমার দেখো আসছে, আমি ডিরেক্ট পড়াচ্ছি এখানে, তোমরা মাইনাসটা করে নেবে। আমি এখানে ডিট বসাচ্ছি, টার্ন টাইম তোমার এখানে আসছে 4, এটা আসছে তোমার 14, তারপর একটা আসছে তোমার 10, এটা 6, এটা আসছে তোমার 7, তাই না? জাস্ট এই ফর্মুলাতে ফেলো, এখানে মাইনাস করো। আর ওয়েটিং টাইমটা আমাদের এখানে আসছে 4 - 4 করে 0, 14 - 3 করে 11, 10 - 1 করে 9, আর 6 - 5 করে 1, আর 7 - 2 করে 5, ওকে? সো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমি একবারে লিখব, ইকুয়ালস টু 8.2 ইউনিট, ঠিক আছে? আর অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়ালস টু 26/5, দ্যাট ইজ ইকুয়ালস টু 5.2 ঠিক আছে। তাহলে এটা আমরা নন প্রিএমটিভ দেখলাম, এই সেম এক্সাম্পলের উপরে আমরা প্রিএমটিভ দেখব, এই সেম এক্সাম্পলের উপরে আমরা প্রিএমটিভ দেখব। আমাদের কোশ্চেনটা যেখানে যেখানে মডিফিকেশন করার দরকার সেখানে সেখানে মডিফিকেশন করছি আমরা। আমাদের এখানে আমি এগুলোকে কিন্তু এবার এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, আমি এগুলোকে সব এখান থেকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? আমার তো নতুন গ্যান চার্ট হবে, তার রেসপেক্টে আবার নতুন এক্সিট টাইম আসবে, তার রেসপেক্টে আবার টার্ন অন টাইমটা ডিফারেন্ট আসবে। আমি এটাকে জাস্ট এখান থেকে এক্সিট করে দিচ্ছি, মানে ইরেজ করে দিচ্ছি। এবার কোশ্চেনে শুধুমাত্র এখানে মডিফিকেশন করে দেওয়া আছে যে ইফ দ্য সিপিইউ শিডিউলিং পলিসি ইজ প্রায়োরিটি
প্রিএমটিভ ক্যালকুলেটটা বাকিটা তো সেম আছে, হায়ার নাম্বার রিপ্রেজেন্ট হায়ার হায়ার প্রায়োরিটি। আমার এখানে জ্ঞান চারটাকে আমরা এখানে ইরেজ করে দিচ্ছি, তারপরে কি আসবে আমরা জানি না, তারপরে কি আসবে আমরা জানি না। ওকে, টাইমগুলোকে সরিয়ে দিচ্ছি এখান থেকে, জাস্ট জিরোটাকে রাখবো। সেম এক্সাম্পলের ওপরে আমরা প্রিএমটিভটাকে আমরা করছি। বেশ, চলো এটা তোমরা আমাকে বলবে, ভেবেচিন্তে আমাকে বলবে যে কিন্তু প্রিএমটিভ হায়ার প্রায়োরিটি আসলে কিন্তু তাকে কিন্তু আমাকে তুলে নিয়ে তাকে কিন্তু সার্ভিস দিতে হবে। যখনই কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস আসে তখন সিপিইউ কিন্তু যে প্রসেসটাকে এক্সিকিউট করছে তাকে কিন্তু সে আর কমপ্লিট করার কথা ভাববে না, কারণ এটা প্রিএমটিভ, এটা তাকে আমাকে তার কাছ থেকে সুইচ করে সেই পার্টিকুলার প্রসেসের কাছে আমাকে জাম্প করতে হবে। কিছু করার নেই, সিপিইউকে জাম্প করতে হবে, সেখানে তাকে এক্সিকিউশন করতে হবে। তোমরা আমাকে বলবে কার পরে কে আসবে, ভেবে চিন্তে বলো। তাহলে আমি করবো না কিন্তু এই ক্যান্সারটা, কিন্তু তোমরা আমাকে বলবে। বেশ বলো, বিশ্বরূপ কি বললে? P1 প্রথমে হবে, কারণ জিরো টাইমে তো কেউ আসেনি, একমাত্র P1ই এসছে, তাহলে আমার P1টা প্রথমে তো সার্ভিস পাবেই। P1 কে আমি জিরো টাইমে সার্ভিস দিলাম, কতক্ষণ কোন সার্ভিস দেব তাকে? 1 পর্যন্ত। কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি 1 সেকেন্ডে আমার P2 চলে এসছে, যার প্রায়োরিটি কিন্তু 3, যেটা আমার P1 থেকে বেশি। তাহলে আমার P1 কে আমি 0 থেকে 1 পর্যন্ত আমি তাকে সার্ভিস দিলাম। তাহলে আমি P1 কে 1 দিলাম মানে তার এখনো বাকি আছে 3 সেকেন্ড এক্সিকিউশন হতে, তাই তো? তার এখনো বাকি আছে তোমার 3 সেকেন্ড, তার এখনো বাকি আছে এক্সিকিউশন হতে। এবার P1 এর পরে কে কাকে দেবো? তাহলে P2 চলে এসছে এখন 1 সেকেন্ডে, আমি এখন P2 কে সার্ভিস দেব। P2 কে সার্ভিস দেব, P2 কে তোমার কতক্ষণ পর্যন্ত সার্ভিস দেব? 1 থেকে 2 পর্যন্ত, মানে 1 সেকেন্ড তাকে সার্ভিস দেব। কেন না? তারপরে দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ডে আমার P3 চলে এসছে, যার প্রায়োরিটি ভ্যালু তোমার 4, যেটা তোমার P2 থেকে বেশি। তাহলে এখন P2 কে আমি 1 থেকে 2 পর্যন্ত দিলাম, P3 চলে এসছে এখন, P3 কে আমি এখন সার্ভিস দিচ্ছি। আপ টু কতক্ষণ পর্যন্ত দেবো P3 কে সার্ভিস? P3 কে কতক্ষণ সার্ভিস দেবো বলো? 3 পর্যন্ত সার্ভিস দেবো P3 কে, তাই তো? P3 কে আমি এখন 3 পর্যন্ত সার্ভিস দেবো। ওকে, তাহলে আমি এখন P3 কে এখন 3 পর্যন্ত সার্ভিস দিলাম। P3 কে 3 পর্যন্ত দেওয়ার পর দেখো 3 সেকেন্ডে আমার P4 অ্যারাইভ করে গেছে সিস্টেমে, তার বা তার প্রায়োরিটি ভ্যালু অনেক বেশি, 5। তাহলে আমি এখন P3 পর P4 কে সার্ভিস দেব, P4 কে সার্ভিস দেব, তাই তো? P4 চলে এসেছে এখন আমার সিস্টেমে P4। এবার P4টা আমার কতক্ষণ পর্যন্ত চলবে? 8 পর্যন্ত। কেন? কারণ 5-এর থেকে বেশি আমার কিন্তু আর কারো প্রায়োরিটি নেই, 5-এর বেশি কিন্তু কেউ নেই, ঠিক আছে? তাহলে দেখি কিন্তু আমি আপ টু 8 পর্যন্ত সার্ভিস দেবো, কারণ 5 তার হচ্ছে বাস টাইম। তাহলে P4 কে আমি 3 থেকে 8 পর্যন্ত, মানে আমি আপ টু তার পুরো বাস টাইমটা আমি কভার করে দিলাম। P4 এর পর কি আসবে? P5, P5 4 মিলিসেকেন্ডে চলে এসছে, তার প্রায়োরিটি আমার হাই, তার বাস টাইমটা 2। তাহলে 8 থেকে 10 পর্যন্ত আমি দিলাম P5 কে দিলাম 10 পর্যন্ত। এবার আমার দুটো প্রসেস কিন্তু কিছুটা তাদেরকে আমি দিয়েছি, দিয়ে তাদেরকে আমি ছাড়িয়ে দিয়েছি। দেখো P3 কে 1 সেকেন্ড দেওয়ার পর কিন্তু তার তো বাস টাইম তো 1, তো P3 কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, সে কিন্তু আর ঘুরে আসবে না আমাকে বলতে যে আমাকে সার্ভিস দাও। আমার P1 আর P2 বাকি আছে, P1 এর 3 বাকি আছে আর P2 তোমার 2 বাকি আছে, তাই না? তাই এবার P1 আর P2 মধ্যে কাকে সার্ভিস দেব? P1 P2 মধ্যে কাকে প্রথমে দেব? P2 কে দেওয়া উচিত তার বেশি, তাহলে P2 কেই দেব। P2 তোমার বাকি আছে কত? 2 বাকি আছে, তো 10 থেকে 12 পর্যন্ত P2 কে দিলাম, আর তারপরে তো আমার P2 কমপ্লিট হয়ে গেল। এবার P1 শুধু বাকি পড়ে আছে, 3 সেকেন্ড তার টাইম দরকার। এবার P1 কে দিলাম আরো 3 সেকেন্ড, অর্থাৎ 12 থেকে আমার হচ্ছে 15।
ঠিক আছে, বোঝা গেছে কনসেপ্টটা? প্রিএমটিভ বা নন প্রিএমটিভ হলে আমার ডিফারেন্সটা কোথায় হচ্ছে বোঝা যাচ্ছে? ঠিক তো, বোঝা গেল? P4 তো হাইস্ট প্রায়োরিটি, P4 কে আমি তোমার 3 সেকেন্ডে স্টার্ট করিয়েছি, P4 কে 3 সেকেন্ডে স্টার্ট করেছি, তাহলে P4 এর থেকে কি আর বেশি প্রায়োরিটি কারো আছে? তা তো 5, সবার থেকে হাইয়েস্ট বলে তাকে তো কমপ্লিট করবো আমি, যেহেতু তোমার তো হাইয়েস্ট প্রায়োরিটি। হ্যাঁ, যদি P4 এর পরে হয়তো P5 যদি তোমার প্রায়োরিটি 6 থাকতো, তখন কিন্তু P4 কে আমি 1 সেকেন্ড টাইম দিয়ে আমি কিন্তু P5 কে সার্ভিস দিতাম, তাই না? যেহেতু P4 এর থেকে বেশি কেউ নেই বলে আমি P4 কে কমপ্লিট করবো, তাহলে P4 এ তোমার বাস টাইম কত? আর 5, তাহলে 3 থেকে 5 গেলে কত হয়? 8 হয়। তার জন্য P4 কে আমি আপনি 3 থেকে শুরু করেছি, 8 এ গিয়ে শেষ করেছি P4 টাকে। P4 এর পর আবার P5, তার আবার হাইস্ট প্রায়োরিটি 5, সেম প্রায়োরিটি P4 আর P5 এর, কারণ P4 আগে এসছে বলে P4 কে আমি আগে সার্ভিস দিয়েছি। এবার P5 এসছে, তাই P5 এ তোমার 2 তার বাস টাইম আমি 8 থেকে 10 পর্যন্ত দিলাম, আমার হায়ার প্রায়োরিটি সব হয়ে গেছে কাজ। এবার P2 আর P1 পড়ে আছে, তো যেহেতু তুমি দেখতে পাচ্ছি যে P1 আর P2 এর মধ্যে কম্পেয়ার করে যে P2 সব থেকে হাইস্ট প্রায়োরিটি 3, তার জন্য তোমার P2 কে বাকি টাইমটা আমি ডিভোট করলাম, তার 2 সেকেন্ড টাইম বাকি আছে, তাকে আমি 10 থেকে 12 দিলাম, আর তারপরে তোমার P1 এ তার 3 বাকি আছে, এরপর তো P1 তো সার্ভিস পাবি, কারণ সবার তো কমপ্লিট হয়ে গেছে, এখন তো P1টাই বাকি পড়ে আছে, তাহলে 12 থেকে 15 পর্যন্ত দিলাম, তার 3 বাকি ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমার গ্যান চার্ট। এবার এই গ্যান চার্ট থেকে আমরা যেভাবে বের করি তার টার্ন অ্যারাউন্ড টাইম, এক্সিট টাইম, আমরা জাস্ট একটু, আমার তো টেবিল করাই আছে, আমি জাস্ট এখানে বসাবো ভ্যালুগুলো। P1 কমপ্লিট হচ্ছে তোমার 15 এ গিয়ে, P2 কমপ্লিট হচ্ছে তোমার 12 এ গিয়ে, P3 কমপ্লিট তোমার হচ্ছে 3 তে গিয়ে, P4 তো 8 এ কমপ্লিট হচ্ছে, P5 তোমার কমপ্লিট হচ্ছে কততে? 10 এ, তাই তো? তাহলে আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে 15 - 0, 15 - 0 মানে হচ্ছে 15, 12 - 1 মানে হচ্ছে 11, 3 - 2 মানে হচ্ছে 1, 8 - 3 মানে হচ্ছে 5, আর 10 - 4 মানে হচ্ছে 6। ওয়েটিং টাইম 15 - 4 মানে হচ্ছে 11, 11 - 3 মানে হচ্ছে 8, 1 - 1 মানে হচ্ছে 0, 5 - 5 মানে হচ্ছে 0, আর 6 - 2 মানে হচ্ছে 4। ওকে, পেয়ে গেলাম আমাদের অ্যাভারেজ ওয়েটিং টার্নারাউন্ড টাইমটা। এখানে আগে 8.2 হয়েছিল নন প্রিন্টিভের ক্ষেত্রে, এখন অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা তোমার হচ্ছে 7.6 ইউনিট, যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করেছি, মানে 38/5 হয় আমার এখানে আসছে, 7.6 ইউনিট। আর আগে আমার অ্যাভারেজ ওয়েটিং টাইম ছিল 5.2 ইউনিট ছিল, এখন তোমার সেটা আরো কমে গেল, অর্থাৎ এখন তোমার হচ্ছে 23/5 মানে তোমার হচ্ছে 4.6 ইউনিট। তাহলে কোনটা ভালো মনে হলো, নন প্রিএমটিভ না প্রিএমটিভ? আমার এটা বেটার, তাই তো? এটা আমার বেটার, প্রিএমটিভ ভার্সনটা আমার বেটার প্রায়োরিটি শিডিউলিং এর। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কনসেপ্ট, যে প্রায়োরিটি শিডিউলিং নন প্রিএমটিভ হলে কি হয়, আর প্রায়োরিটি শিডিউলিং যদি তোমার প্রিএমটিভ হয় তাহলেই বা কি হয়, তার রেসপেক্টে কিন্তু দুটো এক্সাম্পল আমরা এখানে দেখলাম। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এই এক্সাম্পল দুটো বুঝতে পেরেছো সবাই? একটা নন প্রিএমটিভ এক্সাম্পল দেখালাম, একটা একটা প্রিএমটিভ এক্সাম্পল দেখালাম। এবার চলে চলে আসবো আমরা প্রায়োরিটি শিডিউলিং এর অ্যাডভান্টেজ আর তার ডিসঅ্যাডভান্টেজ। ওকে, দুটো করে পয়েন্ট দেখবো আমরা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, তারপরে আমরা এটা আমাদের শিডিউলিংটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাডভান্টেজেস, আর এখানে আমরা দুটো পয়েন্ট দেখবো ডিসঅ্যাডভান্টেজ। কি বলতে পারি ফার্স্ট অ্যাডভান্টেজটা, কি বলতে পারি? প্রথমটা বলছি
প্রায়োরিটি শিডিউলিং ইন প্রিএমটিভ মোড is best suited for real-time operating system RTOS, কারণ সব থেকে প্রিএমপ্টিভটা আমার সব থেকে ভালো, কারণ তার ওয়েটিং টাইমটাও কম, তার টার্নারাউন্ড টাইমটাও কম, যে টাইমগুলোকে আমরা অ্যাকচুয়ালি কমাতে চাই, তাই না, আমরা ডিক্রিজ করতে চাই। আর সেকেন্ড যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে যেহেতু আমার প্রত্যেকটা প্রসেসের প্রায়োরিটি গুলোকে কনসিডার করে আমার প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে প্রসেসটা ইম্পর্টেন্ট প্রসেস তার তো প্রায়োরিটি হাই থাকবেই, তাই না, যে প্রসেসটার মানে ইম্পর্টেন্ট যে প্রসেসটা যাকে হয়তো আগে এক্সিকিউশন করতেই হবে তার প্রায়োরিটি তো হাই থাকবেই, তো তাকে তো ফার্স্ট সার্ভিস দিচ্ছে আমার এই অ্যালগোরিদমটা ফলো করে, তো সেটা কিন্তু আমার একটা অ্যাডভান্টেজের একটা দিক যে ইম্পর্টেন্ট প্রসেসগুলো রান করছে ফার্স্টে, কারণ যেগুলো ইম্পর্টেন্ট নয় তাকে তো ফার্স্ট রান করিতে কোনো লাভ নেই, যেগুলো ইম্পর্টেন্ট প্রসেস তাকে আমাকে ফার্স্ট রান করানো দরকার, তাহলে ইম্পর্টেন্ট প্রসেস টু রান ফার্স্ট। আর প্রসেসের ইম্পর্টেন্স দেখেই কিন্তু প্রসেসগুলোকে প্রায়োরিটি অ্যাসাইন করা হয়, আর প্রায়োরিটি ভ্যালু কিন্তু সবসময় যে তোমার সারা জীবন ধরে যে ফিক্স থাকে তা কিন্তু নয়, সেই প্রসেসটার হয়তো এখন এক্সিকিউশনটা খুব দরকার, তাকে তোমার হাই প্রায়োরিটি করে দিয়ে তাকে এক্সিকিউশন করে দেওয়া হলো, তারপর তার তাকে হয়তো তোমার আর দরকার নেই সেই প্রসেসটার, তখন কিন্তু তাকে আবার কমিয়ে দেওয়া হয় প্রায়োরিটি ভ্যালুটাকে, তার মানে টাইম টু টাইম কিন্তু তোমার প্রায়োরিটি ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। ওকে, তাহলে ইম্পর্টেন্ট প্রসেস টু রান ফার্স্ট, দুটো আমরা বলতে পারি এখানে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি বলতে পারি, প্রবলেম কোথায় আমার এখানে বলো, ওকে, আমার অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটিটা বেশি, কারণ এখানে প্রায়োরিটি একটা এক্সট্রা ফিল্ড আছে, আমাকে অ্যারাইভাল টাইমের সাথে সঙ্গে সঙ্গে আমাকে চেক করতে হচ্ছে যে তার তার প্রায়োরিটি ভ্যালুটা কেউ, তো অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি ইজ মোর, তাই না, অ্যালগোরিদমিক আমি একটাকে সহজ ভাবে লিখছি, অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি ইজ মোর। ওকে, নাম্বার টু, তাহলে ভাবো যাদের সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি তারা কিন্তু অনেকক্ষণ ধরে সিপিউর জন্য ওয়েট করছে, তারা কিন্তু স্টারভেশনে পড়ে যাচ্ছে, তাই না, যারা সব থেকে লোয়ার প্রায়োরিটি প্রসেস তারা কিন্তু স্টারভেশনে পড়ে যাচ্ছে, যে আমার প্রায়োরিটি লো বলে আমি হয়তো সিপিউর কাছ থেকে সার্ভিসই পাচ্ছি না, যাদের প্রায়োরিটি বেশি তারা কিন্তু সিপিউর কাছ থেকে সার্ভিস পেয়ে যাচ্ছে আগে আগে, তাহলে যে প্রসেসটা হয়তো অনেকক্ষণ আগে এসছে তারপরে তোমার যেহেতু আমার প্রায়োরিটি হাই প্রায়োরিটি অনেক প্রসেস চলে এসছে বলে সে কিন্তু লোয়ার প্রায়োরিটি প্রসেসটা কিন্তু এখনো ওয়েট করছে, এক ঘন্টা দু ঘন্টা পর্যন্ত ওয়েট করছে, কারণ বারবার আমার সিস্টেমে যে প্রসেসগুলো অ্যারাইভ করছে সবার কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি, তার জন্য লোয়ার প্রায়োরিটি প্রসেসটা কিন্তু তারা সে কিন্তু স্টপ করছে, সে উপোস করে আছে। ওকে, তাহলে প্রসেস উইথ লেসার প্রায়োরিটি মে স্টার্ভ ফর সিপিউ। ওকে, এই দুটো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট। আর প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদমে আমার দেখো ওয়েটিং টাইমটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, ওয়েটিং টাইমটা কিন্তু এখানে কোনো সেভাবে কোনো আইডিয়া নেই ওয়েটিং টাইমে, আমরা ওয়েটিং টাইম বের করছি ঠিকই, কিন্তু যার সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি সে কিন্তু তোমার ঢোকার সঙ্গে সঙ্গে সে কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছে, আর যাদের লোয়ার প্রায়োরিটি তাদেরকে ওয়েট করতে হচ্ছে, কিন্তু যেগুলো হায়ার প্রায়োরিটি তাদের কিন্তু কোনো ওয়েট করতে হচ্ছে না,
আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো আইডিয়া অফ ওয়েটিং টাইম। আবার রেসপন্স টাইমের কিন্তু কোনো এখানে কনসেপ্ট সেভাবে ইমপ্লিমেন্ট করা যায় না রেসপন্স টাইমটাকে। তো এটা আমাদের আর একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমরা এখানে হয়তো মেনশন করলাম না। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রায়োরিটি শিডিউলিং। তাহলে আমাকে বলো, আমি তো এখানে একটা কোশ্চেন করি এখান থেকে যে আমার প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম কখন মানে একই রকম বিহেভ করবে, আমার প্রায়োরিটি শিডিউলিং আমি বলতে চাইলাম যে আমার প্রায়োরিটি শিডিউলিংটা প্রিএমটিভ বা নন প্রিএমটিভ মোডে বিহেভটা একই রকম হবে, তার বিহেভিয়ারটা একই রকম হবে কোন কন্ডিশনে কোন সিচুয়েশনে, আমার প্রায়োরিটি শিডিউলিং এর প্রিএমটিভ মোড আর নন প্রিএমটিভ মোডটা বিহেভ করবে এক্স্যাক্টলি সেম আন্ডার হুইচ কন্ডিশন। না সেটা কি বলতে পারবো? সবার যদি অ্যারাইভেল টাইমটা যদি একই থাকে, তাই না? তো এক্স্যাক্টলি এটাই আমার কাছে অ্যান্সার যে আমার সমস্ত প্রসেস গুলো যদি তোমার ধরে নাও যদি সবাই যদি একসঙ্গে যখন যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রিএমটিভ বা নন প্রিএমটিভ কিন্তু একই রকম ভাবে বিহেভ করবে। মানে যদি ঘুরিয়ে বলতে গেলে যদি অ্যারাইভেল টাইম যদি আমার সবার যদি সেম হয়ে যায় তাহলে সেখানে কিন্তু প্রিএমটিভ বা নন প্রিএমটিভ মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওকে, যদি অ্যারাইভেল টাইম যদি তোমার সেম হয়ে যায় তাহলে আমার সেখানে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম প্রিএমটিভ মোডে আর নন প্রিএমটিভ মোডে একই রকম ভাবে বিহেভ করবে। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে, যে কখন আমার একই বিহেভিয়ার হবে প্রায়োরিটি শিডিউলিং এর প্রিএমটিভ মোড আর নন প্রিএমটিভ মোডে, সেটা হচ্ছে যে হোয়েন অল দা প্রসেস বিকাম অ্যাভেলেবেল, বা বলতে পারি দ্য অ্যারাইভেল টাইম অল দা প্রসেস অ্যারাইভেল টাইম অফ অল দা প্রসেস ইজ সেম, তখন কিন্তু একই রকম ভাবে বিহেভ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম। বা তোমরা যদি বলে যে কম্পারেটিভ স্টাডি করতে যে রাইট ডাউন দা কম্পারেটিভ স্টাডি অ্যামং ডিফারেন্ট শিডিউলিং অ্যালগোরিদম, করতে পারবে না চারটে অ্যালগোরিদমের মধ্যে কম্পারেটিভ স্টাডি করতে যদি পরীক্ষায় কোশ্চেন দেয়? চারটে কনসেপ্ট থেকে আমরা করতে পারবো তো চারটে ডিফারেন্ট অ্যালগোরিদমে কম্পারেটিভ স্টাডি? হ্যাঁ, করতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের শিডিউলিং অ্যালগোরিদম। এর কনসেপ্ট গুলো আমরা দেখলাম, ডিফারেন্ট শিডিউলিং অ্যালগোরিদম এর কনসেপ্ট গুলো দেখলাম। তো এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়, কনফার্ম কোশ্চেন আসবে এখান থেকে। তো নেক্সট, আমি তোমাদের অলরেডি প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের উপরে দুটো ভিডিও দুটো রেকর্ডিং আমি দিয়েছি, সেটা সবাই একটু দেখবে। আমি আরেকটা রেকর্ডিং দেব প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের উপরে, সেটা হচ্ছে প্রবলেমস ডিফারেন্ট টাইপের সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম। সিমাফোর আমি অলরেডি দিয়েছি, সিমাফোরটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সিমাফোর প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে সিমাফোর আর রেস কন্ডিশন আর হচ্ছে ক্রিটিক্যাল সেকশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর ডিফারেন্ট টাইপের সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, তার মধ্যে রিডার্স রাইটার্স প্রবলেম আছে, টাইমিং ফিলোসফার্স প্রবলেম আছে, প্রডিউসার কনজিউমার প্রবলেম আছে, ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে, সেটার ভিডিওটা আমি প্রোভাইড করব। আর এই সিমাফোরের ভিডিওটার মধ্যে আমার কিছু নিউমেরিক্যাল দেখানো আছে, সিমাফোরের উপরে কিছু নিউমেরিক্যালও আসে অনেক সময়, সেই নিউমেরিক্যালটাও আমি ওখানে দেখিয়েছি। তো সবাই প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের ভিডিও মানে রেকর্ডিংটা সবাই একটু দেখবে। আর তার সাথে আমি ডেডলকেরও দুটো ভিড মানে রেকর্ডিং প্রোভাইড করেছি, ডেডলক চ্যাপ্টারের মধ্যে যেটা আমাদের সিলেবাসে আছে, ডেডলক
তার ইন্ট্রোডাকশন, ডেডলকের কন্ডিশন, ডেডলক হ্যান্ডলিং স্ট্র্যাটেজি, আর ব্যাংকার্স অ্যালগোরিদম আছে, ডেডলক ডিটেকশন আছে, আর রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আছে, আর ব্যাংকার্স অ্যালগোরিদম দিয়ে প্রবলেম সলভ করা আছে। একটা নিউমেরিক্যাল প্রবলেম আসে ডেডলক থেকে, সেটা হচ্ছে ওই ব্যাংকার্স অ্যালগোরিদম থেকে প্রবলেম আসে। তো ডেডলক থেকেও একটা মানে ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, বড় কোশ্চেন আসবে ডেডলক থেকে, উইথ প্রবলেমস, প্রবলেম থাকবে ডেডলক থেকে। তো সবাই ডেডলকের দুটো রেকর্ডিং সবাই দেখবে, দেখে যদি বুঝতে পারো আমাকে জানাবে, যদি বুঝতে না পারো তাও আমাকে জানাবে। আর যদি পসিবল হয় ডেডলকের ভিডিওটা তোমরা দেখে নেওয়ার পর আমি ব্যাংকার্স অ্যালগোরিদম থেকে প্রবলেমটা আমরা লাইভ পড়াবো, যে প্রবলেমটা কিভাবে সলভ করবো তার লাইভটা আমি দেখাবো। আর আগে তোমরা দেখো দুটো রেকর্ডিং ভালো করে, বুঝতে না পারলে আমি তখন ডেডলকের দুটো প্রবলেম, আমি যখন দুটো প্রবলেম আমি সলভ করবো। আর ইয়ারের কোশ্চেনগুলো তো আছেই, ইয়ারের কোশ্চেনগুলো তো সলভ করছি আমরা, সেখানেও কিন্তু ব্যাংকার্সের প্রবলেমের রেসপেক্টে কিন্তু সেটা সলিউশনও করে দেওয়া আছে। তো ডেডলকটা তোমরা দেখে নেবে, সিঙ্ক্রোনাইজেশন তোমরা দেখবে। আর আমরা নেক্সট দিন তোমার থেকে আমরা শুরু করব মেমোরি ম্যানেজমেন্ট, আমাদের নেক্সট চ্যাপ্টার অপারেটিং সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্ট। তো মেমোরি ম্যানেজমেন্টটা আমরা কিছুটা হলো সিএসও সাবজেক্টের মধ্যে কিছুটা হলো পড়েছি, পেজিং, তারপরে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এগুলো পড়েছি, তো এখানেও আমরা পড়বো। তো আমরা মেমোরি ম্যানেজমেন্টটা খুব ভালো করে আমরা এখানে দেখবো, কারণ মেমোরি ম্যানেজমেন্ট থেকে দুটো কোশ্চেন আসে ডেসক্রিপটিভ। তো টিএলবি ফিএলবি এরকম অনেক কনসেপ্ট আছে যেটা তোমরা সিএসও তো তোমরা পড়েছো, কিছুটা হলেও পড়েছো, পেজ ফল্ট, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, পেজিং, সেগমেন্টেশন, ওকে, মেমোরি অ্যালোকেশন, ডিফারেন্ট কনসেপ্ট আছে, তো সেগুলো আমরা দেখবো। আর টিএলবি তোমাদের মনে পরীক্ষাতেও এসেছিল টিএলবি, তো মেমোরি ম্যানেজমেন্টটা আমরা খুব ভালো করে পড়বো। আর লাস্টে আছে আমাদের ডিক শিডিউলিং আছে, আইও অ্যান্ড ডিক শিডিউলিং আছে, সেখানে ডিক শিডিউলিংটা থেকে আবার নিউমেরিক্যাল প্রবলেম আসে ডিক শিডিউলিং থেকে। তো আমরা ডিক শিডিউলিংটাও যদি টাইম থাকে আমরা লাইভ পড়বো, না হলে আমি ডিক শিডিউলিং এর জন্য আমি রেকর্ডিং সেশন প্রোভাইড করবো, আইও অ্যান্ড ডিক শিডিউলিং এর জন্য আমি রেকর্ডিং সেশন প্রোভাইড করবো। তো মেমোরি ম্যানেজমেন্টটা আমরা খুব ভালো করে পড়বো, আর লাইভে যদি আমাদের টাইম পাই আমরা ডিক শিডিউলিংটা পড়বো, ঠিক আছে? হ্যাঁ, প্রবলেম আসে, প্রবলেম আসে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম থেকে, প্রবলেম আসে মেমোরি ম্যানেজমেন্টে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রবলেম আসে, যতগুলো চ্যাপ্টার আছে, যেমন ডিক শিডিউলিং থেকে প্রবলেম তো আসবেই, মেমোরি ম্যানেজমেন্ট থেকে প্রবলেম আসবে, ডেডলক থেকে প্রবলেম আসবে, সিপিইউ শিডিউলিং থেকে প্রবলেম আসবে, সিমাফোর থেকে প্রবলেম আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা থেকে কিন্তু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, বিশেষ করে ডেডলক, শিডিউলিং আর হচ্ছে ডিক শিডিউলিং, আমি সিপিইউ শিডিউলিং বলছি আর ডিক শিডিউলিং বলছি আর ডেডলক আর মেমোরি, এই চারটে প্রবলেম কিন্তু ধরে রাখো আসবেই পরীক্ষা, মানে অ্যাজ এ ডেসক্রিপটিভ কোশ্চেন। যদি 9 মার্কস এর কোশ্চেন হলে এখন তো সুবিধা হবে, কারণ অপারেটিং সিস্টেমে 9 মার্কস এর কোশ্চেন পুছু একটা প্রবলেম, সেটাকে 9 মার্কস দেওয়া যায় বা সেটাকে তোমাকে ডিভাইড করে দেবে, হয়তো যদি ডিভিশন অ্যালাউ করে 6 আর 6 মার্কস আর 3 মার্কস বা 7-2 এবার ডিভিশন করে দিতে পারে 9 মার্কসের কোশ্চেনটা, সেটা আমার কিছু কাউন্সিল বলেনি যে ডিভিশন করে দেবে না 9 মার্কসের একটা সিঙ্গেল কোশ্চেন হবে। ওকে, তোমরা না লিখতে হবে, লিখতে বেশি হয় না, সবসময় যে মার্কসটা বেশি বলি যে বেশি লিখতে হয় তার কোনো মানে নেই, তোমাকে যদি একটা তোমাকে যদি একটা প্রবলেম দেয় ওই প্যারাডিসিক লিঙ্গে যদি একটা প্রবলেম দেয় তোমাকে বলে যে তোমাকে ওটাকে সলভ করতে হবে প্রিএমটিভ মোডে আবার নন প্রিএমটিভ মোডে, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখালাম প্রিএমটিভ মোডে করে দেখালাম, নন প্রিএমটিভ মোডে করে দেখালাম, ঠিক আছে? তোমাকে হয়তো একটা প্রবলেম দিল, তোমাকে বললো যে এটাকে তোমাকে সলভ করতে হবে প্রিএমটিভ মোডে, যে সিপিইউ শিডিউলিং পলিসিটা প্রিএমটিভ আর সিপিইউ শিডিউলিং পলিসিটা হচ্ছে নন প্রিএমটিভ, তো দুটো জনই তোমাকে অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম আর অ্যাভারেজ ওয়েটিং টাইম তোমাকে বের করতে হবে, সেটা 9 মার্কসে তোমার কতক্ষণ সময় লাগবে বলো? হ্যাঁ, একটু একটু তাহলে প্রবলেম হলে আমাদের সুবিধা হয়, আর প্রবলেম কিন্তু বেশি মার্কস থাকে, প্রবলেম দেওয়া মানে কিন্তু মার্কসও কিন্তু বেশি প্রবলেমের রেসপেক্টে। ওকে, তো অবশ্যই অপারেটিং সিস্টেমে তোমার যে কোশ্চেনে তোমার প্রবলেম থাকবে সেগুলোকে ভালো করে অ্যাটেন্ড করতে হবে, সেগুলোকে অ্যাটেন্ড করতে হবে, মানে ওভার দ্য ডিসক্রিপটিভ কোশ্চেন। তো 9টা কোশ্চেন থাকবে, 9টা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে হয়তো 5টা করতে হবে, তো সেই 5টা কোশ্চেন কিন্তু ট্রাই করবে যেগুলো নিউমেরিক্যাল আছে, যে কোশ্চেনে সে নিউমেরিক্যাল আছে সেই কোশ্চেনে সেই কোশ্চেনটা,
তা কিন্তু ভালো মার্কস ক্যারি করে দেবে। ওকে, হ্যাঁ, P4 আগে এসছে, P4 আর P5 এর মধ্যে P4 আগে এসছে। আমি কি বলেছি, যখন দুটো পয়সা যখন প্রায়োরিটি যখন সেম হয়ে যায় তখন আমরা তাকে আমরা নিয়ে কাজ করবো FCFSC, বোঝা গেল? তাই না, যে আগে এসছে তাকে তোমার আগে সার্ভিস দেবে। হ্যাঁ, মানে আমার প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম বা প্রায়োরিটি শিডিউলিংটা নন প্রিএমপটিভ মোড আর প্রিএমপটিভ মোডে কখন এক কোন সিচুয়েশনে একই রকম বিহেভ করবে সেটা আমার কোশ্চেনটা ছিল। ওটার অ্যান্সারটা হচ্ছে যখন আমাদের প্রত্যেকটা প্রসেসে যখন অ্যারাইভেল টাইম যখন সেম হয়ে যাবে, প্রত্যেকটা প্রসেস ধরে হয়তো একই টাইমে অ্যারাইভ করেছে, তখন কিন্তু প্রিএমপটিভ আর নন প্রিএমপটিভ মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তখন অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি আমার তাকে সার্ভিস দিতে হবে। তাই না, তাহলে তোমাদের এখন কাজ কাজ যেটা তোমার সিঙ্কোনাইজেশনটাকে দেখা, প্রসেস সিঙ্কোনাইজেশনের দুটো ভিডিও দেখা আর ডেড লকের দুটো ভিডিও দেখা, ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবে প্রবলেমগুলো কিভাবে দেখানো হয়েছে, আশা করি বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো আমাকে বলবে কোন টপিকটা বুঝতে পারোনি বা পার্টিকুলার কোন টপিকটা বুঝতে পারোনি, একটু মন দিয়ে মাইনুটলি দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। আর আমরা নেক্সট ইন মেমোরি ম্যানেজমেন্ট স্টার্ট করবো, আমাদের দুটো টপিক এখন বাকি থাকবে, একটা মেমোরি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট বা আইও ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ক ম্যানেজমেন্ট। তো আমি ডিস্ক শিডিউলিংটা মানে ডিস্ক ম্যানেজমেন্ট বলছি, ডিস্ক শিডিউলিং অ্যাকচুয়ালি সেটা আমরা পড়াবো, আর মেমোরি ম্যানেজমেন্টটা আমি লাইভ করবো আমরা। ওকে, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন? তাহলে কোন সাবজেক্টে? ডিবিএমএস আর নেটওয়ার্ক, ডিবিএমএস এর তুমি আমার মানে ডেট ওয়াইজ ভিডিও গুলো ফলো করো, নেটওয়ার্ক বাকি বাকি কোশ্চেন তো এখন তোমার তো উল্টো থেকে তোমার যে কোশ্চেন গুলো আসবে সেগুলো তো পারবে, যেগুলো পড়িয়েছি ডিবিএমএস এ ওখানে তোমার যে কোশ্চেন গুলো আসবে সেগুলো তো পারবে। হ্যাঁ, আর যেগুলো আমরা এখনো পড়িনি ডিবিএমএস এ, যেমন তোমার এখন নর্মালাইজেশন পড়িনি আমরা, আগের দিনে জাস্ট রিলেশনাল অ্যালজেব্রাটাকে শেষ করেছি, তাই না? আমরা আমরা এখনো পর্যন্ত তোমার এসকিউএল টা পড়িনি, তো এসকিউএল বাকি আছে আমাদের, তোমার নর্মালাইজেশন বাকি আছে ডিবিএমএস এ, এসকিউএল পিএল এসকিউএল আর নর্মালাইজেশন দুটোটা চ্যাপ্টার তোমার বাকি আছে। আর আগে তোমার যে কনসেপ্ট গুলো পড়েছি কোশ্চেন, সেই টপিক থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি যা পড়েছি তার থেকেই আসবে, কোনো কোশ্চেন বাইরে আসবে না, বুঝতে পেরেছো? তুমি একটু ইয়ারে কোশ্চেনগুলো একটু দেখবে ওই টপিক থেকে, যে টপিকগুলো আমরা পড়েছি সেখান থেকে তুমি ইয়ারে কোশ্চেনগুলোকে দেখবে যে কোনো কোনো কোশ্চেন আছে যেগুলো আমরা পড়িনি, মানে ওই টপিক থেকে দেখবে তুমি, ম্যাক্সিমাম দেখবে কমন কমন থাকবে। আর নর্মালাইজেশন থেকেও কোশ্চেন আসে অনেক, দুটো কোশ্চেন আসে নর্মালাইজেশন থেকে, সেটা আমরা পড়বো। আর এসকিউএল থেকেও কোশ্চেন আসে একটা, আবার পিএল স্কুল থেকে একটা কোশ্চেন আসে, তো এসকিউএল পিএল স্কুল তোমাদের পড়তে হবে, কারণ এসকিউএল একটা সাবজেক্ট, অ্যাকচুয়ালি এসকিউএল একটা সাবজেক্ট, পিএল স্কুল আর একটা সাবজেক্ট, তো সেই প্র্যাকটিক্যাল পার্টটাকে এখানে ঢুকিয়েছে, তোমাদের তো ল্যাবেও এসকিউএল আছে পিএল স্কুল আছে আবার এখানে ঢুকিয়েছে, যাই হোক সেটা আমরা পড়বো, সেটা তোমরা শেষ করবো। আর নেটওয়ার্কটাকে অবশ্যই লেকচার ধরে ধরে পড়ো, নেটওয়ার্ক কিন্তু অলরেডি তোমার দুটো তিনটে ইউনিট কিন্তু কভার আপ হয়ে গেছে, ওকে, তিনটে ইউনিট কভার আপ হয়ে গেছে। আমি আরেকটা ইউনিটের জন্য আমরা আমি রেকর্ডিং প্রোভাইড করবো আজকে বা কালকের মধ্যে, একটা ফুল ইউনিট, তো ওরা ওখানে 9টা ইউনিট আছে নেটওয়ার্ক, সব থেকে বড় সিলেবাস কিন্তু নেটওয়ার্কটা। না, আগে আগে জিনিসটা বোঝো তারপরে মুখস্থ করবে, বুঝে মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে,
না বুঝে মুখস্থ করে কিন্তু মনে থাকবে না পরীক্ষার সময়। না এখনো পর্যন্ত কনফার্ম নয়, কাউন্সিলের তো ধরে নাও যখন